জাতীয় রাজস্ব বোর্ড এর নতুন আদেশে অতিরিক্ত শুল্কায়নের কারণে বেনাপোল বন্দরে মাছ ফল ও সহ প্রায় শতাধিক ট্রাক পচনশীল পণ্য নিয়ে আটকা পড়েছে বৃহস্পতিবার রাতে কাস্টমস সামনে বিক্ষোভ করে আমদানি রফতানি বন্ধের হুমকি দেয় বেনাপোল ল্যান্ডপোর্ট ইম্পোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন গত তেইশ জুন জাতীয় রাজস্ব বোর্ড পচনশীল পণ্য শুল্কায়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে এতে আমদানি পর্যায়ে মাছ সুটকি টমেটো পান ও ফলের সঠিক পরিমাণ নির্ধারণে পণ্যবাহী ট্রাকের চাকার সংখ্যার ভিত্তিতে ন্যূনতম ওজন প্রস্তাব ও সুপারিশ করা হয় এতে লোকসানের কবলে পরে পণ্য চালান খালাস না বন্দরে আটকা অর্ধ শতাধিক পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যবসায়ীরা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি চলমান সমস্যা নিরসন না হয় তবে শনিবার থেকে এ পথে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখবেন যদি কোনো মালামাল আসে সেক্ষেত্রে কাস্টমস জয়েন্ট কমিশনার এসি এবং শুল্ক গোয়েন্দা ডিসি সমন্বয়ে হানড্রেড পারসেন্ট শুল্কায়ন করে মাল ছাড় করার অনুমতি দিয়েছে আদেশ দিয়েছে আজকে আমরা যখন মাল ঢুকাইছি ঢুকানোর পরে কাস্টমস কর্তৃপক্ষ আমাদের সেই আদেশ অনলাইন না করে আমাদের মাল আমাল আটকে রেখেছে তা আমাদের যদি এই স্লাব চাপাই দেওয়া হয় তাহলে আমরা তো গাড়িতে নিট মাল বিশ টনের উর্ কখনো নিয়ে আসতেই পারবো না তাহলে আমাদের ইম্পোর্টারদের তিন টন অথবা সাড়ে তিন টন অথবা চার টন ডিউটি দিতে হবে প্রতি টন ডিউটি হচ্ছে একশো দশ টাকা অর্থাৎ একটা গাড়িতে আপনার চার টন বেশি যদি ডিউটি যায় তাহলে সাড়ে চার লক্ষ টাকা পার্টির গুনতে হবে কাস্টমস কমিশনার মহাদয়ের নির্দেশে এখানে কোনো অফিসাররা সেই চার নম্বর আইন ফলো করছে না যার কারণে আমাদের প্রতি গাড়িতে মানে অবৈধভাবে তিন থেকে চার টন পাঁচ টন প্রতি গাড়িতে লোড হচ্ছে মাছ এবং ফলে যাতে আমাদের আমদানিকারকরা আমাদের পক্ষ থেকে কোটি কোটি টাকা সবাই ক্ষতির সম্মুখীন হবে